স্বাগত জানাই সকলকে স্টাডি তি ইউটিউব চ্যানেলে বা যদি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো তো স্বাগত জানাই আমাদের ফেসবুক পেজে তো আজকে আমরা আলোচনা করব বারোই ডিসেম্বর এবং তেরোই ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে এবং তার এমসি কিউগুলো নিয়ে বেসিক্যালি আজকে সোমবার তো রবিবার তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করি না তার জন্য এখানে দু দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড করা হয়েছে ঠিক আছে তো চলো শুরু করি আজকে দেখে নিই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথমে কী আছে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত কলকাতায় এর গণিতবিদ নীনা কুমার হলেন চতুর্থ ভারতীয় যিনি রামানুজন পুরস্কার পেলেন কম বয়সী গণিতবিদ হিসেবে নাম কি নীনা কুমার ইনি চতুর্থ ভারতীয় হলেন যিনি রামানুজন পুরস্কার পেলেন কম বয়সী গণিতবিদ হিসেবে এই পুরস্কার মানে রামানুজন পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল দু হাজার পাঁচ সালে তো দু সালে কে পেয়েছিল মার্সেলো ভিয়েনা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ সবগুলি লাইনি ঠিক আছে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপ এর আয়োজন হয়েছিল থাইল্যান্ডের ব্যাংককতে এতে ভারত মানে ভারত টোটাল ছটি মেডেল জিতেছিল তার মধ্যে দুটি হচ্ছে সোনা চারটি হচ্ছে রুপো সোনা কে কে জিতেছিল মনে ভারতীয় অরবিন্দ সিং সিঙ্গেলে ঠিক আছে সোনা জিতেছিল আর সাথে অর্জুন লাল জাদ ও রবি একত্রিতভাবে সোনা জিতেছিল টোটাল দুটো সোনা জিতেছিল পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স পোখরান রেঞ্জতে পিনাকা ইয়ার মাল্টি ব্যারেল রকেট লঞ্চার এর সফল টেস্ট করা হল আগের দিন তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছিলাম এই পোখরান পোখরান এটি কোন রাজ্যে অবস্থিত পোখরান রেঞ্জটি কোন রাজ্যে অবস্থিত তোমাদের বলেছিলাম তো আজকে আমি রিপিট করব না কমেন্টে বলবে তোমরা পোখরান কোন রাজ্যে অবস্থিত পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স ডিআরডিও ও ইন্ডিয়ান এয়ারফোর্স যেটাকে আই এএফ শর্টে বলে তো মিলে ডিআরডিও আর হচ্ছে ইন্ডিয়ান স্পেস সরি ইন্ডিয়ান এয়ারফোর্স মিলে স্যান্ট নামক মিসাইলের সফল টেস্ট করে কোথায় সেই প্রখ্রাণ রেঞ্জতে এবার প্রশ্ন আসতে পারে স্যান্ট এর সম্পূর্ণ নাম কি এর সম্পূর্ণ নাম হল স্ট্যান্ড অফ অ্যান্টি ট্যাঙ্ক এটি দশ কিলোমিটার পর্যন্ত আক্রমণ করতে পারে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে যাওয়ার আগে তোমাদের আমি একটা কথা বলে দিই তোমরা যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি টেক্সট আকারে পড়তে চাও তাহলে আমার আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা আমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবে যেখানে তোমরা প্রত্যেক দিন রাত আটটা তিরিশে প্র্যাকটিস সেট পাও সেটা তোমরা পরীক্ষা হিসেবে দাও ঠিক আছে আর সাথে তার সমাধানও দিয়ে দেওয়া হয় আর কারেন্ট অ্যাফেয়ার্স এই যে দেখতে পাচ্ছ এগুলো তোমাদের টেক্সট আকারে প্রোভাইড করানো হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি অ্যাপে একটা স্ক্রিনশট তুলেছি এখানে এরকমভাবে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করানো হয় ঠিক আছে তো ওই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে চাইলে ডাউনলোড করতে পারো পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যায় পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সারিউ ন্যাহের ইন্টার সরি সারিউ ন্যাহের ন্যাশনাল প্রোজেক্ট এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রদেশের বলরামপুরতে জায়গার নামও খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন আসে এই প্রজেক্টের কাজ শুরু হয়েছিল উনিশশো আটাত্তর সালে যেটাকে নতুনভাবে চালু করা হয়েছে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স ফোভস দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ডস মোস্ট হ্যান্ড্রেড পাওয়ারফুল ওম্যান বা হ্যান্ড্রেড মোস্ট পাওয়ারফুল ওম্যান টু জিরো টু ওয়ান লিস্টতে সাঁত্রিশতম স্থানে রয়েছে ভারতীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই লিস্টের প্রথম স্থানে রয়েছে মার্কেঞ্জিস স্কট এই লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে কমলা হ্যারিস তো এরপর আমরা দেখে নেবো এমসি তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী এমসি কিউ তৈরি হতে পারে তার কিছু এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে রামানুজন পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিলো দু হাজার পাঁচ সালে আমরা পড়লাম পরবর্তী এমসি কিউ স্যান্ট মিসাইলের সম্পূর্ণ নাম কী এরকম পরীক্ষার প্রশ্ন আসে পুরো সম্পূর্ণ নাম দিয়ে প্রশ্ন আসে আর ছিল ঠিক আছে তো স্যান্টের সম্পূর্ণ নাম হচ্ছে কি অপশান বি হয়ে যাবে স্ট্যান্ড অফ অ্যান্টিট্যাঙ্ক পরবর্তী এমসিকিউ কিউ দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড 100 মোস্ট পাওয়ার ফুল জিরো টু ওয়ান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কত তম স্থানে রয়েছে উত্তর হয়ে যাবে অপশন ডি তম স্থানে রয়েছে বা প্রশ্ন আসতে পারে যে ৩৭ তম স্থানে কে রয়েছে তো এভাবে প্রশ্ন আসতে পারে তো এটা উত্তর হয়ে যাবে অপশন ডি তো এই ছিল আমাদের আজকের কারেন্ট সেশন ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর একটা কথা আমরা ভাবছি যে ইংলিশের যে হিন্দুর যে এডিটোরিয়ালগুলো থাকে দা হিন্দুর যে এডিটোরিয়ালগুলো থাকে তো সেই এডিটোরিয়াল থেকে যেসব নতুন নতুন ওয়ার্ড আসে সেগুলো আমরা এখানে আলোচনা করবো ভিডিওর দ্বারা এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে সাথে আমরা ভাবছি যে আমাদের যে অ্যাপ্লিকেশানে রাতের বেলা আটটা তিরিশে যে পরীক্ষাটা নেওয়া হয় ঠিক আছে প্র্যাকটিসেট হিসেবে তো সেই পরীক্ষাতেও আমরা ইংলিশকে ইনক্লুড করব খুবই তাড়াতাড়ি তো যদি তোমরা অ্যাপ্লিকেশানে না যুক্ত হয়ে থাকো তাতে যুক্ত হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে আর যেটা বললাম দা হিন্দুর এডিটোরিয়ালের ওয়ার্ড নতুন নতুন যেসব ওয়ার্ড আসবে সেগুলোর মানে সেগুলো নিয়ে আমরা নতুন ভিডিওতে মানে একটা সেশান আনব প্রত্যেক দিন চলবে সেই সেশান সেখানে আমরা আলোচনা করব